আচ্ছা চলো আমরা জ্যাকার শেডিং এ যাই। জ্যাকার শেডিং হচ্ছে আমরা ইতিপূর্বে যে শেডিং মেকানিজম গুলো দেখেছিলাম, অর্থাৎ ট্যাপেট এবং ডবি, সেম প্রিন্সিপালই কাজ করবে। মানে সেম মূল পারপাস বা অবজেক্ট হচ্ছে সেম, জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে মানে লিফটিং হবে এখানে। অর্থাৎ ইয়ার্ন কে ডিভাইড করার জন্য একটু ডিফারেন্ট একটা মেকানিজম আমরা ইউজ করবো, সেই মেকানিজমটাকে আমরা বলে থাকি জ্যাকার। এবং যে লুমে এই মেকানিজমটা থাকে তাকে বলা হয়ে থাকে জ্যাকার লুম। সরি একটু আমি একটু ফোনটা ধরতেছিলাম যে জাস্ট লাইক আমরা যে ডবি এবং ট্যাপেট মেকানিজম করেছিলাম, সেম আরেকটা মেকানিজম হচ্ছে জ্যাকার্ড মেকানিজম। তো জ্যাকার্ড মেকানিজম যে লুমে অ্যাটাচ থাকে সেই লুমটাকে বলা হয় থাকে জ্যাকার্ড লুম। জ্যাকার্ড লুমটা যখন ফার্স্ট ডেভেলপ হয়েছিল 1801 সালে, জোসেফ মেরি জ্যাকার্ড এটাকে ডেভেলপ করেন, একজন ফ্রেঞ্চ উইভার এবং মার্চেন্ট ছিলেন তিনি। যে সমস্ত ফ্যাব্রিক গুলো, অর্থাৎ যে ফ্যাব্রিকের যে ডিজাইন গুলো আমরা ডবি লুমে সেটা আমরা ম্যানুফ্যাকচারিং এ যেতে পারি না, অর্থাৎ ক্যাপাসিটি ডবি লুমের যে ফ্রেম ক্যাপাসিটি, হিল ফ্রেম ক্যাপাসিটি, অর্থাৎ ডিজাইন ক্যাপাসিটি যেটা ফেল করতেছে, যেটা ক্যাপাবল না যে ডবিতে, সেটা আমরা জ্যাকার্ডে প্রোডিউস করতে পারি। তো জ্যাকার্ড লুমের মেইন প্রিন্সিপাল হচ্ছে আমরা এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইয়ার্নকে আমরা কন্ট্রোল করতে পারি। স্যার তো যখন আমরা ট্যাপেট এবং ডবিতে কোনো ডিজাইনকে প্রোডিউস করতে পারবো না, অর্থাৎ ডিজাইনের যে ফ্রেম ক্যাপাসিটি সেটা যখন বেশি হয়ে যায়, তখন আমরা জ্যাকার্ডকে সিলেক্ট করি। জ্যাকার্ড লুমে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ার্নকে কন্ট্রোল করতে পারি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেক ইয়ার্নকে কন্ট্রোল করার জন্য আমরা জ্যাকার্ড লুমটা, এখানে কিন্তু ওয়ার্প ওই ইয়ার্নের কথা বলা হচ্ছে, অর্থাৎ ওয়ার্প ইয়ার্নকে আমরা কন্ট্রোল করতে পারি। এখানে কোনো হিল ফ্রেম থাকে না, একটা জিনিস বড় ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা মনে রাখতে হয় সবসময়, সে টার্মটা হচ্ছে দ্যার ইজ নো হিল ফ্রেম। এখানে কোনো হিল ফ্রেম থাকে না, এখানে হিল অয়ার থাকে এবং ইন্ডিভিজুয়াল হিল্ড আই থাকে প্রত্যেকটার জন্য, প্রত্যেক ইন্ডিভিজুয়াল ইয়ার্নের জন্য। এবং সমস্ত কমপ্লিকেটেড যত কমপ্লেক্স ডিজাইন আছে, যে কোনো ধরনের ডিজাইন আমরা জ্যাকার্ডে তৈরি করতে পারি। আমরা একটু যদি দেখি কি কি ধরনের ডিজাইন তৈরি করতে পারি। নর্মালি আমরা ফেব্রিকে যে নর্মালি যে সমস্ত ফেব্রিক আমরা প্রোডিউস করি, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। ওকে দেখো, আমরা যে ফেব্রিকে যে অর্নামেন্টেড করি, এই অর্নামেন্টেশনের জন্য আমরা ডিফারেন্ট প্রিন্সিপাল ইউজ করি। কিছু আছে এমব্রয়ডারিং, যেটা হলো ফেব্রিকটা একটা নর্মাল ফেব্রিককে যে কোনো সময় যে কোনো ইফেক্ট, মানে যে কোনো ধরনের আমরা যদি ডিজাইন যে কোনো ধরনের ইফেক্ট আনতে চাই, মোটিফ আনতে চাই, তখন একটা কাজ করি ফেব্রিক হয়ে যাওয়ার পরে, সেটা হলো এমব্রয়ডারির মাধ্যমে, সুইং এর মাধ্যমে, এখানে থ্রেড এর মাধ্যমে, সুইং থ্রেড এর মাধ্যমে ইফেক্ট আনা যায়, যে ছবিটা প্রথমে দেওয়া আছে যেটা এমব্রয়ডারিং এর মাধ্যমে আমরা করে থাকি। আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট সলিড টাইট কোনো একটা ফেব্রিককে, এক কালারের একটা ফেব্রিককে আমরা যদি কোনো এটার ভিতরে কোনো ইফেক্ট আনতে চাই, কোনো মোটিফ আনতে চাই, সেই ক্ষেত্রে এটাতে প্রিন্টিং করি, ডিফারেন্ট কালার দিয়ে এটার উপরে প্রিন্টিং এর প্রিন্সিপালে আমরা এটাকে প্রিন্টিং করে ইফেক্ট আনতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে বাই উইভ, উইভিং এর মাধ্যমে, হ্যাঁ সুতার মাধ্যমে, একদম যখন উইভ হচ্ছিল কালার ডিয়ান ইউজ করে, এই কালার ডিয়ানের উইভের মাধ্যমে আমরা যে ইফেক্টটা নিয়ে আসি ফেব্রিকে, এটা হলো একটা পার্মানেন্ট ইফেক্ট নর্মালি অন্যান্য ইফেক্টের তুলনায়। এই পার্মানেন্ট ইফেক্টটা উইভ হওয়ার সময় এটা চলে আসে, এটা হচ্ছে ফিগার্ড উইভিং এর মাধ্যমে, অর্থাৎ জ্যাকার্ড উইভিং এর মাধ্যমে হয়ে থাকে। দেখো জ্যাকার্ড উইভিং এর তিনটা এক্সাম্পল, তিনটা ফিগার নিচে দেখানো আছে। এই ধরনের ফেব্রিক আমরা প্রায়ই দেখে থাকি, যেমন অনেক সময় কুশন কভার অথবা সোফার যে ফোম কভার আছে সেই কভারে অথবা কার্টেনে আমরা এই ধরনের ইফেক্ট দেখে থাকি। অথবা আমাদের যে সমস্ত আমরা যে যে দেখো জামদানি শাড়ি বা আমরা বেনারসি শাড়ি বলি বা যে সমস্ত শাড়ি বলি, এই সমস্ত ফেব্রিকের দেখো যে বর্ডারটা যেটা থাকে, সেলভেজটা যেটা থাকে, সেখানে এই ইফেক্টটা আসে। এবং আরো অসংখ্য জায়গায় কার্টেনে আমরা এটা ব্যবহার করি, পর্দার কাপড়ে এই ধরনের ইফেক্ট আসে। তোমরা নিশ্চয়ই এটা এই টাইপের অনেক ডিজাইনই দেখেছো, জ্যাকার্ড জ্যাকার্ড উইভ, অর্থাৎ উইভের মাধ্যমে ইফেক্টটা ফেব্রিকে আনা হয়, এই উইভটাকেই বলা হয়ে থাকে জ্যাকার্ড উইভ। সাম ওভেন জ্যাকার্ড ফেব্রিক্স, এখানে দেখো কিছু জ্যাকার্ড ফেব্রিকের এক্সাম্পল দেওয়া আছে। এই ধরনের ফেব্রিক আমরা দেখে থাকি প্রায় আমাদের আশেপাশে আছে, বিশেষ করে হোম টেক্সটাইলে আমরা এই সমস্ত ফেব্রিক গুলো ইউজ করে থাকি। তোমরা কি এগুলো দেখেছো কেউ, এই টাইপের ফেব্রিক? বিশেষ করে এটা থাকে প্রায়ই দেখবো, যে আমরা যে রুমে আছি এই রুমের আশেপাশে তাকালেই কিছু না কিছু হয়তো দেখতে পাবো, তো একটা পাওয়া যাবে আমাদের আশেপাশে। এই ধরনের উইপটাই হচ্ছে জ্যাকার্ড উইপ। এখন জ্যাকার্ড
সুতার মতো ঝুলে আছে, এই কর্ড গুলোকে বলা হচ্ছে জেকার্ডের যে একটা হার্নেস, ইন্ডিভিজুয়াল একটা হার্নেস। এই হার্নেসের মাধ্যমে ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্প ইয়ার্নকে কন্ট্রোল করা হয়। এবং লেফট সাইডে দেখতে পাচ্ছ কিনা, উপরের দিকে দেখো অনেক বড় এখানে কিছুটা পেপার, পেপারের মতো একটা রোলের মতো দেখা যাচ্ছে, যেটা কিনা একটা প্যাটার্ন চেইন। একটা স্পটলাইট নিচ্ছি দেখার জন্য। দেখতে পাচ্ছ এদিকে এই যে একটা পেপারের এরকম একটা লম্বা একটা চেইনের মতো মনে হচ্ছে, এদিকে বান্ডেল আকারে রয়ে গেছে, ভাঁজ করে রাখা হয়েছে। এটা হচ্ছে প্যাটার্ন চেইন। একটা ফেব্রিক তৈরি করার জন্য ফেব্রিকের ডিজাইন যত বড় হবে, রিপিট সাইজ এরকম এক বিশাল বড় আমাদেরকে এরকম প্যাটার্নের চেইন থাকবে, প্যাটার্ন প্যাটার্ন কার্ড থাকে। এই কার্ড গুলোকে একটার সঙ্গে একটা এরকম চেইন ফর্মে অ্যাটাচ করে এরকম স্টক করে রাখা হয়। যখন এই ডিজাইনটা চেঞ্জ হয় তখন সাধারণত এটা ওই পুরো চেইনটাকেই চেঞ্জ করতে হয়, পুরো বান্ডেলটাকে চেঞ্জ করতে হয়। আমরা যদি স্কোপ অফ জ্যাকার্ডে দেখি, এটা নর্মালি এরকম হয় যে 2000 থেকে 6000 ইয়ার্নস এট এনি ইনস্ট্যান্ট, মানে আমাদের উইথ অনুযায়ী ফেব্রিক, মানে আমাদের যে ফেব্রিক বা লুমের যে উইথ আছে, এই উইথ অনুযায়ী আমাদের ইয়ার্নের সংখ্যাটা আসলে ডিপেন্ড করে। যখন উইথ অনেক বেশি হবে তখন আমাদের এই নাম্বার অফ ইয়ার্ন, ইন্ডিভিজুয়াল ইয়ার্নের সংখ্যাটাও বেড়ে যায়, অর্থাৎ কন্ট্রোল করার যে ক্যাপাসিটি সেটা অনেক বেড়ে যায়। নর্মালি আমরা যেটা করি, ডবির ক্যাপাসিটির বেশি, অর্থাৎ ডবির ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত ছিল, ফ্রেম ক্যাপাসিটি মনে আছে কারোর? ম্যাক্সিমাম কয়টা ফ্রেম ইউজ করতে পারতাম ডবিতে? স্যার থিওরিটিক্যালি তো 48টা ছিল, কিন্তু হ্যাঁ ফটোর জন্য প্র্যাকটিক্যালি কত ছিল? 24 ছিল, 24 24 ছিল। 24 এর বেশি যদি আমরা কোন রিপিট সাইজ, অর্থাৎ কোন একটা ডিজাইনের সাইজ যদি এরকম হয়, 24 এর বেশি হয়ে যেত, তখনই আমাদেরকে জ্যাকার্ড সিলেক্ট করতে হতো। এখনো তাই, অর্থাৎ 24 এর বেশি হলে আমাদেরকে জ্যাকার্ড লুম সিলেক্ট করতে হয়। নর্মালি যে ইন্ডাস্ট্রিয়াল মেশিন গুলো আছে সেগুলোতে এখন আর 24 ফ্রেম যদিও পসিবল, কিন্তু 24 ফ্রেম আর দিচ্ছে না, 20 ফ্রেমে তৈরি করতেছে ম্যাক্সিমাম গুলো। কিছু কিছু আছে কনভেনশনাল এখনো 24 এ পাওয়া যায়, কিন্তু এটা ম্যাক্সিমামই হলো 24। 24 এর বেশি হলে, অর্থাৎ 24 ইয়ার্নের বেশি ইয়ার্নকে যদি আমি ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে চাই বা ডিফারেন্ট ওয়েতে কন্ট্রোল করতে চাই, ডিফারেন্ট ওয়েতে লিফটিং করতে চাই, তখন আমাদেরকে জ্যাকার্ড লুম সিলেক্ট করতে হয়। এখানে কোনো, আবার বলতেছি দেখো, কোনো হিল শ্যাফট অথবা হিল ফ্রেম থাকে না এখানে, ইন্ডিভিজুয়াল প্রত্যেক থ্রেড কে কন্ট্রোল করার জন্য আমরা এখানে যে হিল ওয়্যার ইউজ করি, অর্থাৎ এখানে হার্নেস কর্ড ইউজ করি মেইনলি। আমরা একটু পরে দেখবো হার্নেস কর্ড গুলো। ক্লাসিফিকেশনটা আমরা যদি ক্লাসিফাই করি, অর্ডিনারি এবং স্পেশাল জ্যাকার্ড। অর্ডিনারি জ্যাকার্ড আমরা যে নর্মাল যে ফুল জ্যাকার্ডটা আছে, কিছু আছে স্পেশাল জ্যাকার্ড। স্পেশাল জ্যাকার্ডটা হচ্ছে যেমন ভার্ডল জ্যাকার্ড, অথবা আমরা দেখো যে শুধুমাত্র সেলভেজ পোর্শনের জ্যাকার্ড নিয়ে আসছি, বডি পার্টে নাই, ছোট ছোট জ্যাকার্ড ইউজ করি, সেগুলো হচ্ছে স্পেশাল জ্যাকার্ড। অ্যাকর্ডিং টু লিফট এন্ড নাম্বার অফ প্যাটার্ন সিলিন্ডার, এখানে আমরা প্যাটার্ন সিলিন্ডার ইউজ করে থাকি। প্যাটার্ন সিলিন্ডার এবং লিফট এন্ড নাম্বার আমরা একটু আগে ডবিতে দেখেছিলাম, সিঙ্গেল লিফট এবং ডাবল লিফট মনে আছে? অর্থাৎ সিঙ্গেল একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে যখন লিফটিং হয় তখন সেটাকে আমরা বলে থাকি সিঙ্গেল লিফট। কিন্তু সিলেকশন মেকানিজম যখন ডাবল থাকে, অর্থাৎ দুইজন থেকে একটা যে কোনো এলিমেন্টকে সিলেকশন দেওয়ার জন্য টোটাল দুইটা অ্যারেঞ্জমেন্ট থাকে, অর্থাৎ দুই দিক থেকে এটাকে সিলেকশন দেওয়া যায় বা দুইটা পয়েন্ট থেকে সিলেকশন দেওয়া, তখন সেটাকে বলা হয়ে থাকে ডাবল লিফট। মনে আছে ডবিতে আমরা দেখেছিলাম সেম একই রকমই, এখানেও এই লিফটিং এর জন্য এর আগে আমরা দেখেছিলাম না যে ডবির যে প্যাটার্ন কার্ড, প্যাটার্নের যে আমাদের ব্যাগের যে ইয়া ছিল, আমাদের ল্যাগ ল্যাগের যে আমাদের প্যাটার্ন চেন ছিল, এই চেনটা একটা সিলিন্ডারের উপর বসানো থাকে, মনে আছে? ওই সিলিন্ডারটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সময় ওই প্যাটার্নের যে আমাদের ইন্ডিভিজুয়াল যে এক একটা ল্যাগ ছিল, অর্থাৎ যে আমাদের উডেন যে এক একটা হোল হোল করা যে এক একটা পার্ট ছিল, সেটা মুভ করতেছিল, অর্থাৎ একটার পর একটা চেন আকারে ঘুরতেছিল। তো সেরকমই এখানে একটা সিলিন্ডার আছে, তো যে যেই লুমে একটা সিলিন্ডার থাকে সেটাকে বলা হয় সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকার্ড, যেখানে দুইটা সিলিন্ডার থাকে সেটাকে বলা হয় ডাবল সিলিন্ডার। আর লিফটিং যদি একবার হয়ে থাকে সেটাকে বলা হয় সিঙ্গেল লিফট, আর লিফটিং যদি দুইবার হয়ে থাকে অর্থাৎ সেটাকে বলা হয় ডাবল লিফট। আমরা দেখবো সামনে, আমাদের মেইনলি সিঙ্গেল লিফটে আছে আমাদের মেকানিজমে, ডাবল লিফট আমরা জাস্ট দেখে রাখবো, আমাদের পরীক্ষায় নর্মালি ডাবল লিফট আসে না। আর ডাবল লিফটও আমাদের ডিটেলস যাবো না, আমরা জাস্ট শুনে রাখলাম বা বুঝে রাখলাম, আমরা চাইলে যে কোনো সময় স্টাডি করলে বুঝতে পারবো কিছুটা, সেম প্রিন্সিপালি জাস্ট লিফটিং মেকানিজমটা ডাবল ডবির মতোই। অ্যাকর্ডিং টু ফিগারিং ক্যাপাসিটি, ফিগারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করতেছে মেইনলি হলো কতগুলো ইয়ার্নকে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করতে পারে। যদি 100 ইয়ার্নকে কন্ট্রোল করতে পারে তখন এটাকে বলে 100S, 200 করতে পারে 200S, 1800S, এইভাবে জাস্ট এস দিয়ে নাম্বারিং করা হয় এটাকে, জাস্ট ফিগারিং ক্যাপাসিটি অর নাম্বার অফ
individual controlling points. According to type of shade, shade er upor depend kore amra eta process e bottom closed shade, center closed shade, semi open, open. A different type er hoye thake. According to pitch of jacquard, jacquard er pitch er upor orthat ekhane je amra jacquard er khetre khub ইন্ডিভিজুয়াল প্রত্যেককে সিলেকশন দেওয়ার জন্য এখানে ডিফারেন্ট টাইপের আমরা নিডল ইউজ করে থাকি। আমরা এর আগে ডবিতে উপরের যে আপার নাইফটা ছিল মনে আছে, আপার নাইফকে সিলেকশন দেওয়ার জন্য নিচের থেকে একটা মেটালিক একটা পার্ট ছিল, রডের মতো দেখা যাচ্ছিল, যেটা দিয়ে আমরা মানে মোশনটাকে মনে আছে কিনা, যে আমরা যে ইন্ডিভিজুয়াল উপরের যে নাইফ, উপরের যে নাইফটা ছিল সেই নাইফের সঙ্গে যে হুকটা ছিল আপার হুক, সেই আপার হুককে সিলেকশন দেওয়ার জন্য, অর্থাৎ আমাদের যে ফিলার ছিল, একটা ফিলার তো ছিল হুক ফিলার, ফিলার তো একটা সরাসরি কানেক্টেড ছিল, ফিলার একটা কানেক্টেড ছিল সরাসরি, আর একটা ফিলার ছিল নিচের থেকে উপরে সিলেকশন দেওয়ার জন্য, আমরা এই টাইপের নিডল টাইপের একটা মেটালিক রড ইউজ করতাম, সেটাকে বলা হয় থেকে সিলেক্টিং নিডল। তো সেই নিডলটা অনেক সময় এটার ডায়ামিটারটা অনেক ফাইনার থাকে, অনেক সময় মিডিয়াম থাকে, অনেক সময় একটু কোর্জার থাকে, এই একই টাইপের জ্যাকার্ডেও এই ধরনের আমরা দেখো সিলেকশনের জন্য এলিমেন্ট ইউজ করি, যেগুলোকে আমরা অনেক সময় নিডল বলে থাকি। দেখো এখানে আছে, আমরা দেখাচ্ছি, এটা একটা জ্যাকার্ড মেকানিজম, দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এত কঠিন না, একদম সহজ এটা, হয়তো দেখো এখানে এই দেখো সিলিন্ডার, সিলিন্ডারের সামনে আমাদের একটা নিডল বোর্ড আছে, তো নিডল বোর্ডের পাশে যে রেড কালারে যেগুলো দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে নিডল মেটালিক একটা পার্ট, জাস্ট আমাদের যে আমরা যে সুইং এর নিডল ইউজ করি এরকম না, একটু জাস্ট ডিফারেন্ট কিন্তু একই রকমই, জাস্ট মেটালিক পার্ট একদম, আর কিছু না। তো এই নিডল গুলো দেখো ব্যাক সাইডে এখানে স্প্রিং থাকে এবং ফ্রন্ট সাইডটা এই সিলিন্ডারের সাথে এই পয়েন্টে, অর্থাৎ নিডল বোর্ডের সঙ্গে এখানে জাস্ট সামনে এটাকে প্রেস করা অবস্থায় থাকে। যদি কোনো কারণে হোল পায় এটা সামনের দিকে চলে যায়, সিলিন্ডারের ভিতর দিকে চলে যায়, যদি হোল না থাকে তাহলে এগুলো সব এই যে সিলিন্ডারের গায়ে এই পজিশনে এটা পজিশনিং হয়ে থাকে। তো যেটা বলতে চাচ্ছিলাম, এই নিডল গুলো যে দেখতে পাচ্ছ এবং এই যে দেখো এখানে হুক আছে গ্রিন কালারের, যেগুলো ভার্টিক্যাল লাইন, এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা হুক, এবং হুক এই নিডল, এই নিডল এবং হুক গুলোর ডায়ামিটার যখন একটু কোর্সার হয় তখন এটাকে কোর্স পিচ জ্যাকার্ড বলা হয়, যখন এটা অনেক ফাইনার হয়ে থাকে তখন বলা হয় থাকে এটা ফাইন পিচ জ্যাকার্ড, বুঝতে পারছো কিনা, এবং যখন মিডিয়াম হয়ে থাকে তখন মিডিয়াম পিচ জ্যাকার্ড, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা থেকে আরেকটার গ্যাপ তখন বেড়ে যায়, অর্থাৎ একটা নিডল থেকে আরেকটা নিডলের গ্যাপ যখন অনেক বেশি হয় তখন এটাকে বলতেছে আমরা কোর্স পিচ জ্যাকার্ড, অর্থাৎ এটার সেন্টার পয়েন্ট থেকে এটার সেন্টার পয়েন্ট, দুইটার সেন্টার পয়েন্টের মাঝখানে যে গ্যাপ, অর্থাৎ যে ডিস্টেন্সটা, এটা যখন বেশি হয়ে যায় তখন আমরা বলে থাকি কোর্স পিচ জ্যাকার্ড, যখন অনেক ফাইনার হয়ে থাকে তখন ফাইন পিচ জ্যাকার্ড বলা হয়। ঠিক তেমনি অ্যাকর্ডিং টু পজিশন অফ জ্যাকার্ড, জ্যাকার্ডের পজিশনের উপর ডিপেন্ড করে এটা যদি লুমের সাপেক্ষে, লুমের রেসপেক্টে ভার্টিক্যালি থাকতে পারে অথবা হরাইজন্টালি থাকতে পারে। অ্যাকর্ডিং টু মেথড অফ হার্নেস মাউন্টিং, হার্নেস মাউন্টিং এর উপর ডিপেন্ড করে আমরা একটু পরে দেখবো, দুইটা ভাগে ভাগ করা হয়েছে লন্ডন সিস্টেম এবং নরওয়ে সিস্টেম, এবং প্রত্যেক লন্ডন এবং নরওয়ে সিস্টেমকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে টাইপ এর উপর ডিপেন্ড করে, আমরা ডিটেলস পড়বো এগুলো, সামনে আসতেছে সিঙ্গেল টাইপ, অর্থাৎ একটা সিঙ্গেল সিলেক্টিং এলিমেন্টের সঙ্গে, অর্থাৎ হার্নেসের সঙ্গে, নেককর্ডের সঙ্গে, যদি একটা নেককর্ডের সঙ্গে যদি ইন্ডিভিজুয়াল একটা হার্নেস কর্ড কানেক্টেড থাকে তখন সেটাকে বলা হয় থাকে সিঙ্গেল টাইপ, দেন এরকম হতে পারে যে পয়েন্টেড ভাবে যদি এটা কানেক্টেড থাকে, আমরা একটু পরে দেখবো, কয়েকটা পয়েন্ট একসঙ্গে একটা পয়েন্ট থেকে কন্ট্রোল করা যায় তখন সেটাকে বলা হয় পয়েন্টেড টাইপ, এবং আরেকটা হচ্ছে যে কয়েকটা জিনিস যদি রিপিট হয়ে থাকে একই ফেব্রিকে, একই ফেব্রিক অনেক সময় দেখুন একই ধরনের ডিজাইন আসতেছে, কয়েকটা একই উইথ বরাবর এরকম ফেব্রিক দেখছো, যেমন একই ফুল, ছোট একটা ফুলের একটা মোটিফ, একটা ফিগার আসছে, এটা একটা ফেব্রিকের সেম উইথ বরাবর অনেক জায়গায় আসছে, দুই তিন জায়গায় আসছে, আট দশ জায়গায় আসছে, তো সেগুলোকে আমরা রিপিটেড টাইপ হিসেবে কাউন্ট করে থাকি, অর্থাৎ রিপিট হচ্ছে একসঙ্গে ওটাকে টাইপ করে দেওয়া হয়, অর্থাৎ একজন যখন উঠে লিফটিং হয় তখন সেম ওই পয়েন্ট গুলো যেগুলো মিল আছে সবগুলোকে নিয়ে উপরে দিকে ওঠে, দ্যাট মিনস ওই যেখান থেকে মূলত আমাদের উইভিং মেশিনটাকে আমরা ড্রাইভ দিয়ে থাকবো, অর্থাৎ
ড্রাইভের কারণে মেইনলি আসলে ড্রাইভটা পাবে যে কার্ডের মধ্যে নাইভস, অর্থাৎ মেশিন থেকে যে কোনো একটা শ্যাফটের মাধ্যমে মোশনটাকে ট্রান্সফার করে আমরা যে কার্ড মেকানিজমে নিয়ে যাই, অর্থাৎ লুম থেকে যে কার্ডে যাই। কারণ লুমের থেকে যে কার্ডটা একটা ডিফারেন্ট, লুম থাকে নিচে আর যে কার্ডের টোটাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে উপরে। এই ড্রাইভটা মূলত যাবে হলো ফার্স্ট টাইম নাইফসে, অর্থাৎ নাইফ যে থাকে এখানে কয়েকটা সেট নাইফ থাকে, এই নাইফের এই সেটটাকে আমরা বলে থাকি গ্রিফি, একটু পর আমরা দেখবো। সেই গ্রিফিতে মূলত মোশনটা যাবে এবং সেখান থেকে সিলেকশন দেওয়ার জন্য আমরা নিডিল স্প্রিং, এরপরে কার্ড সিলিন্ডার এবং নিডিল পেপার, এবং পেপার প্যাটার্ন আছে এখানে, যে আমরা একটু আগে দেখলাম যে প্যাটার্ন কার্ড আছে, এই কার্ডের কার্ডের মাধ্যমে আমরা সিলেকশনটা দিয়ে থাকি। সিলেকশন পাওয়ার পরে যেটা হবে এটা লিফটিং হবে, লিফটিং এর জন্য কি কি রেসপন্সিবল সেটা হলো হুক, এবং সেখানে হুকের সঙ্গে কানেক্টেড আছে নেক কর্ড, হার্নেস কর্ড, মেস এবং ওয়েটস, স্প্রিং এবং ইলাস্টোমারের মাধ্যমে আমরা মূলত লিফটিংটা করে থাকি। আচ্ছা, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা মনে হয় যে লেফট সাইডে দেখো, আমি একটা ইয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে কিছু দেখো পেপার পাঞ্চ করা আছে, দেখতে পাচ্ছ ছোট ছোট পেপার কার্ড গুলোকে পাঞ্চ করা দেখা যাচ্ছে, পাঞ্চ করা অবস্থায় আছে, হোল অবস্থায় আছে। এই পাঞ্চ করা পেপার কার্ড গুলোর মাধ্যমে মূলত আমরা এই জ্যাকেটকে সিলেকশন দিয়ে থাকি। এবং এটা যে সিলিন্ডারের উপর বসানো সেটাকে বলা হয় প্যাটার্ন সিলিন্ডার, এবং ইন্ডিভিজুয়াল এক একটা হচ্ছে প্যাটার্ন কার্ড, এবং এই যে চেইন আকারে এটাকে কানেক্টেড করে দেওয়া হচ্ছে সেটা হলো প্যাটার্ন চেইন। এটা থেকে মূলত আমরা জ্যাকেটকে সিলেকশন দিয়ে থাকি। এটা একটা হ্যান্ড জ্যাকেট দেখানো আছে, বাই হ্যান্ড হাতে এটাকে ড্রাইভ দেওয়া যায়। এই দেখো এই সাইডে আমরা যে হ্যান্ডলুম গুলো দেখি সেটা মূলত এরকমই ছিল, আমাদের একটা আছে হ্যান্ড জ্যাকেট, আমরা দেখাবো এক্সপেরিমেন্ট ইনশাল্লাহ কিভাবে এটা কাজ করে, টোটাল মেকানিজমটা দেখাবো। সেম এই রকমই আমাদের একটা জ্যাকেট রয়ে গেছে, আমাদের ল্যাবে আছে SLSC, SLSC বলতে বুঝে সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকেট। তো এটার কিছু ফিচার্স আছে, ফিচার্স অফ SLSC জ্যাকেটের মধ্যে আছে একটা মাত্র প্যাটার্ন সিলিন্ডার থাকে, এটার মধ্যে এক সেট হুক থাকে, এবং এখানে একটা মাত্র গ্রিফি থাকে লিফটিং এবং লরিং এর জন্য, অর্থাৎ হুক গুলোকে লিফটিং এবং লরিং করার জন্য এক সেট নিডিল এখানে ইউজ করা হয়। নাম্বার অফ হুক এবং নাম্বার অফ নিডিলের সংখ্যাটা এখানে ইকুয়াল থাকে, অর্থাৎ যতগুলো নাম্বার অফ হুক থাকবে ততগুলো নাম্বার অফ নিডিল থাকে, এবং প্রত্যেকটার জন্য একটা করে নেক কর্ড ইউজ করা হয়, একটা একটা হুকে একটা করে নেক কর্ড থাকবে, এবং এই নেক কর্ডটাকে নিচে নেক কর্ড কি আমরা দেখবো এখন দেখতেছি, এবং সিলিন্ডারটা প্রত্যেক পিকে একবার করে রোটেট করে, অর্থাৎ একটা টার্ন রোটেট করে, এবং এখানে বটম ক্লোজ শেড প্রোডিউস হয়ে থাকে সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকেটে। এটা একটা সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকেট, জ্যাকেটটুকু এখানে দেখানো আছে উপরের পোর্শনটা যদি দেখি, দেখো এখানে এক পাশে এখানে স্প্রিং বক্স আছে, এই যে বি যেটা সেটা একটা স্প্রিং বক্স, এখানে স্প্রিং বক্স আছে দেখো লেফট সাইডে একটা বক্স আছে, এটা হলো স্প্রিং বক্স, এটাতে একটু ক্লিয়ার আছে দেখো স্প্রিং বক্স লেখা আছে, এই স্প্রিং বক্সে স্প্রিং আছে, এই স্প্রিং এর সামনে ইন্ডিভিজুয়াল এক একটা নিডিল রয়ে গেছে আমাদের, দেখতে পাচ্ছ কিনা প্রত্যেকটার সঙ্গে একটা করে নিডিল আছে, এবং এই নিডিল গুলো শেষ প্রান্ত গুলো, অর্থাৎ নিডিলের লাস্ট পোর্শন যেটা আছে লাস্ট প্রান্ত গুলো এখানে একটা নিডিল বোর্ডের সাথে এখানে কানেক্টেড আছে, এবং এই নিডিল বোর্ডটা এই সিলিন্ডারের সাথে অ্যাটাচ অবস্থায় আছে, সামনেই আছে জাস্ট, এবং সিলিন্ডারের সামনে দেখো যে এখানে একটা করে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে একটা প্যাটার্ন কার্ড, এটা চেইন আকারে আছে, এটা অনেক বড় হইতে পারে, এটা অ্যাকর্ডিং টু ফেব্রিকের রিপিট সাইজের উপর ডিপেন্ড করে। তো এই কার্ডের ভিতরে যখন পাঞ্চ করা পাবে কোনো একটা জায়গায় কোনো একটা পজিশনে যদি হোল থাকে, হোল পজিশন পাওয়া যায়, তো হোল পজিশন পাওয়ার কারণে এই স্প্রিং তো সবসময় এটাকে সামনের দিকে প্রেস করে আসে, প্রেস করে থাকার কারণে অ্যাট দ্য সেম টাইম হয় যখন সে এখানে একটা হোল খুঁজে পাবে, হোল পাওয়ার কারণে এটা সামনের দিকে কিছুটা মুভ করবে স্প্রিং এর ফোর্সের কারণে, যখন সামনের দিকে চলে যাবে দেখো ও যখন সামনের দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার সঙ্গে একটা করে কি আছে গ্রিন কালার, এগুলো ভার্টিক্যালি কি ইন্ডিভিজুয়াল এক একটা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, ভার্টিক্যালি হুক আছে, অর্থাৎ এই নিডিলটা যখন সামনের দিকে মুভ করবে তো দেখো এখানে ক্র্যাঙ্ক করা আছে, বাঁকা আছে, বাঁকা থাকার কারণে ও এটাকে কি করবে হুকটাকে সামনের দিকে নিয়ে যাবে, তো হুকটা যখন সামনের দিকে যাচ্ছে তো হুকটা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো হুক যখন সামনের দিকে যাচ্ছে, হুক যাওয়ার সময় দেখো ওই উপরে যে গ্রিফি আছে, গ্রিফি হলো জাস্ট এই পুরো সেটটাকে বলা হইতেছে গ্রিফি,
ইন্ডিভিজুয়াল এক একটা দেখো ব্ল্যাক কালারে ছোট ছোট দাগ দেওয়া আছে, এগুলোকে নাইফ বলতেছে। এই নাইফের সাথে দেখো নাইফের সঙ্গে এই হুকটা তখন এঙ্গেজ হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা ডবিতে দেখেছিলাম না যে প্রত্যেকবারই নাইফটা উপরে যে দুই সেট আপার নাইফ এবং লং নাইফ ছিল, একবার আপার নাইফটা পিছনের দিকে যাচ্ছিল, লং নাইফটা আরেকবার সামনের দিকে যাচ্ছিল, ঠিক একটা সাইকেল পরে আবার রিভার্স হচ্ছিল অপোজিট ভাবে। তো একই রকমই এখানে ঘটনা ঘটে, প্রত্যেক সাইকেলে এই গ্রিফিটা পুরো সেটটা অর্থাৎ যে ছোট ছোট যে নাইফগুলো আছে এগুলো একবার উপরের দিকে ওঠে, দেন আবার এটা নিচে নেমে আসে। যখন উপরের দিকে উঠবে লিফটিং হবে তখন যেগুলো সিলেকশন পাবে অর্থাৎ যে হুকগুলো নাইফের এরকম উপরের পজিশনে চলে আসবে সেগুলোকে নিয়ে সে উপরের দিকে উঠে যাবে। আরেকটু ক্লিয়ার হবে তারাও দেখে, আরেকটা পিকচার আছে সেটাতে এখানে একটু দেখি চলো আমরা। এখানে জাস্ট একটু উল্টা দিক থেকে দেখানো আছে আর কিছু না, দুইটা এখানে জাস্ট দুইটা দিয়ে খুব সিম্পলি দেখানো আছে। তোমরা পরীক্ষায় শুধুমাত্র এরকম দুইটা দুইটা নিডল এবং দুইটা হুক দিয়ে দেখালেই হবে, পুরো মেকানিজমটা মানে একেবারে 8-10টা হুক আঁকতে হবে এরকম জরুরি না। জাস্ট দুইটা, একটা সিলেকশন পাবে আর একটা সিলেকশন পাচ্ছে না, এই টাইপের দুইটা দেখালেই জ্যাকেট মেকানিজমটা ক্লিয়ার বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো। সাপোজ ধরো দুইটা জাস্ট আর কিছু দেখার দরকার নাই, নিচে কি আছে কিছু দেখার দরকার, আমরা জাস্ট শুধু নিডিল এবং হুকের মেকানিজমটা দেখতেছি। সাপোজ এই নিডিলটা দেখো এখানে স্প্রিং এর মাধ্যমে দুইটা নিডিলকে প্রেস করে রাখা হয়েছে, তো যে কোনো একটা নিডিলের সামনে একটা হোল ক্রিয়েট করে দেওয়া হয়েছে। ওই পাঁচ করে আমরা কার্ডের ভিতরে ডিজাইন অনুযায়ী এখানে আমরা যে কোনো ভাবে আমরা আগে থেকে এটা ডিজাইন অনুযায়ী এখানে একটা হোল ক্রিয়েট করা হয়েছে। তো হোল ক্রিয়েট করার কারণে যেহেতু স্প্রিং এটাকে প্রেস করে রাখছে তো নিডিলটা কি হবে একটু মুভ করবে না। এখানে দেখো লেফট লেফট সাইডে যে হোলটা পাওয়ার কারণে বক্সের ভিতরে অর্থাৎ সিলিন্ডারের ভিতরে কিছুটা ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? সেখানে কিন্তু কানেক্টেড থাকার কারণে দেখতে পাচ্ছ কিনা এই নিডিলটা যখন সামনের দিকে আসছে তো এই হুকটাকেও কিন্তু সামনের দিকে নিয়ে আসছে কিছুটা, অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসছে। তো লেফট সাইডে আসার কারণে এই নাইফের সেট অর্থাৎ এই যে একটা নাইফ আছে এখানে আরেকটা নাইফ আছে, এই দুইটা নাইফ যখন উপরের দিকে উঠবে তখন এই হুকটাকে নিয়েই কিন্তু উপরের দিকে উঠবে। এই হুক যখন উপরের দিকে উঠতেছে সেই সঙ্গে দেখো এই হুকের সঙ্গে একটা নেক কর্ড লাগানো আছে নিচে, এই নেক কর্ডটা উপরের দিকে উঠবে। তো নেক কর্ডের সঙ্গে লাগানো আছে আমাদের এখানে হার্নেস কর্ড, হার্নেস কর্ড আছে একটা নেক কর্ডের সাথে, এখানে তিনটে কয়টা হার্নেস কর্ড কানেক্টেড আছে দেখো তো, একটা নেক কর্ডের সঙ্গে তিনটা তিনটা, এই তিনটা হার্নেস কর্ড কে নিয়ে উপরের দিকে উঠবে। এই তিনটা হার্নেস কর্ড যখন উঠতেছে এই তিনটা হার্নেস কর্ড এর নিচে দেখো এখানে কম্বার বোর্ড আছে, কম্বার বোর্ড এর নিচে এখানে ওয়ার্প এন্ড আছে অর্থাৎ ওয়ার্পের ইয়ার্ন আছে, এখানে একটা দুইটা তিনটা, এই যে তিনটা ওয়ার্পের ইয়ার্ন আছে এই তিনটা ওয়ার্প ইয়ার্ন কে নিয়ে কিন্তু সে উপরের দিকে উঠতেছে, লিফটিং হচ্ছে। এই তিনটা ওয়ার্প ইয়ার্ন যখন লিফটিং হচ্ছে তার মানে কি বাকি ইয়ার্ন গুলো সাপোজ যদি ধরে নেই ছয়টা ইয়ার্ন নিয়ে একটা আমরা ফেব্রিক তৈরি করবো, তিনটা ইয়ার্ন উপরে গেলে বাকি তিনটা ইয়ার্ন নিচের দিকে আছে, তার মানে এখানে একটা শেড প্রডিউস হচ্ছে। এই শেড প্রডিউস হওয়ার পরে এই লেফট থেকে রাইটের দিকে এই শেডের ভিতর দিয়ে আমরা একটা ওয়েভকে ইনসার্শন করবো, জাস্ট এই যে লিফটিং করে একটা শেড প্রডিউস করার জন্যই আমাদের এত কিছু। এই জ্যাকেট মেকানিজমটা আমরা মূলত ইউজ করতেছি এই লিফটিং এর জন্য, অনলি ফর লিফটিং ফর দ্য সিলেক্টেড ওয়ার্প ইয়ার্ন, অর্থাৎ যেই ইয়ার্ন গুলোকে আমরা সিলেকশন দিতে যাচ্ছি সেই ইয়ার্নটা যেই হুকের সাথে আছে অর্থাৎ যেই নিডিলের সঙ্গে আছে সেই নিডিলের সামনে এখানে পাঁচ কার্ডটা যখন দিব সেই কার্ডের মধ্যে একটা হোল ক্রিয়েট করে দিতে হবে। এই হোল ক্রিয়েট করার জন্য আমরা আলাদা একটা মেশিন ইউজ করি, সেটা আমরা নিডিল পাঞ্চিং মেশিন ইউজ করি। সেই পাঞ্চিং মেশিনের মাধ্যমে আমরা প্যাটার্ন কার্ডটাকে, ওটাকে বলা হয় পিয়ানো কার্ড কাটিং মেশিন, সেটার মাধ্যমে আমরা কার্ডগুলোকে কাটিং করি, পাঞ্চ করি, করে সেখানে আমরা এই ডিজাইনটা প্রোডিউস করি, বুঝতে পারতেছো কিনা? এবং এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা রোটেট করতে থাকে, যেমন এখন এই পার্টটা আছে জাস্ট একটা সাইকেল কমপ্লিট হলে অর্থাৎ একটা লুম সাইকেল কমপ্লিট হলে এটা ঘুরে যাবে, যাওয়ার পরে এই পাশে চলে আসে, এই সাইডটা তখন সামনে চলে আসবে, দেন আবার রোটেট করবে, অর্থাৎ চারটা সাইডে এটা কন্টিনিউয়াস এটা ঘুরতে থাকে। এবং দেখো সিলিন্ডারটা এরকম যে কি বলে যখন ঘুরতেছে তো এই প্যাটার্ন কার্ড গুলো সিলিন্ডারটা ঘোরার সময় প্যাটার্ন কার্ডটা উপর দিয়ে একের পর এক চলতে থাকে, অর্থাৎ ফার্স্ট এই কার্ডটা যদি এক নম্বরে থাকে দেন এই কার্ডটা চলে আসবে দুই নম্বরে, তিন নম্বরে, চার নম্বরে, এভাবে আমরা এই অ্যাকর্ডিং টু ফেব্রিক ফেব্রিক ডিজাইন ফেব্রিক রিপিট অনুযায়ী এখানে প্যাটার্ন কার্ডের চেইনের প্যাটার্ন কার্ডের যে নাম্বার অফ প্যাটার্ন কার্ড থাকবে অর্থাৎ যে প্যাটার্ন চেইন থাকবে সেটার লেন্থ ডিপেন্ড করে এটার উপর, অর্থাৎ প্যাটার্ন কার্ডটা কত বড় হবে, কতগুলো পিক মিলে আমার এই রিপিটটা তৈরি হতেছে, কতগুলো মানে লুম সাইকেল কমপ্লিট হওয়ার পরে আমার এখানে টোটাল রিপিটটা চলে আসবে ততগুলো এখানে প্যাটার্ন কার্ড সাজানো থাকে। আমরা একটু পরে একটা ভিডিও দেখতেছি চলো, সেটাতে ক্লিয়ার আছে আশা করি।
স্যার এখানে হচ্ছে হলো লিফটিং আর লাওয়ারিং দুটোই তো হচ্ছে হলো মেকানিক্যালি হবে, সিলিন্ডারের হচ্ছে আমরা যে প্যাটার্ন অনুযায়ী দেখলাম। সরি বুঝি নাই। স্যার এখানে হচ্ছে আমাদের যে লিফটিং আর লাওয়ারিং আছে দুটোই তো হচ্ছে হলো মেকানিক্যালি হচ্ছে, মানে সিলিন্ডারের মাধ্যমে। এখানে ওই যে কার্ডের মাধ্যমে, কার্ডের মাধ্যমে মূলত আমরা সিলেকশনটা দিচ্ছি, প্যাটার্ন কার্ডের মাধ্যমে। স্যার এখানে কি হচ্ছে যে বেসিক্যালি আমার শেডিং মানে যে জিনিসটা হচ্ছে সেটা শেডিং, অনলি শেডিং, যে কার্ডে আমরা ইউজ করতেছি অনলি শেডিং, অর্থাৎ ওয়ারপেয়ারকে দুইটা লেয়ারে ডিভাইড করার জন্য আমরা ইউজ করতেছি, আর কিছু না। স্যার এটা কি তাহলে স্যার নেগেটিভ হচ্ছে না স্যার পজিটিভ হচ্ছে? এটা কি হচ্ছে তোমরা বলো তো? এটা তো আমরা শুধু লিফটিং করতেছি, লোয়ারিংটা কে করতেছে বলো তো? এখানে দেখো তো, এটাতে নিচে কিছু দেওয়া আছে না স্যার, ওয়ারপিয়ান যেখানে শেষ হইতেছে এটা নিচে ব্ল্যাক কালারের একটু কোর্সার কিছু একটা মনে হয়, এটা স্প্রিং আছে স্যার, স্প্রিং আছে, স্প্রিং অথবা ডেড ওয়েট কিছু একটা আছে তাই না? ওয়েট স্প্রিং আছে, দেখো যে ওয়েট স্প্রিং অর্থাৎ ডেড ওয়েট এর সঙ্গে স্প্রিং অ্যাটাচ করা আছে, অর্থাৎ এখানে লিফটিংটা হচ্ছে। যখনই লিফটিংটা সিলেকশনটা পাবে না, অর্থাৎ এই দেখো রাইট সাইডের যেটা ছিল এটা যখন সিলেকশন পাচ্ছে না, তখন এটাকে লোয়ারিং কে করতেছে? স্প্রিং করছে, স্প্রিং করতেছে, অর্থাৎ নিচে যে, অর্থাৎ নিচের ওই স্প্রিং না কিন্তু, যেটা সিলেকশন স্প্রিং সেটা না কিন্তু, স্প্রিং বক্সের স্প্রিং না, এটা কিন্তু ওই যে নিচে দেখো, নিচে ওয়ারপেন্স এর নিচে যে স্প্রিং গুলো আছে সেগুলোর মাধ্যমে ও কিন্তু রিটার্নিং স্প্রিং, অর্থাৎ ও আবার আগের পজিশনে চলে আসতেছে। জি স্যার, স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, নাইফটা হচ্ছে কিভাবে স্যার মানে উপরে উঠছে? আমরা দেখি চলো নাইফটা আসলে কি, আমরা তো এখানে শূন্যের মধ্যে দেখা যাচ্ছে, তো থ্রিডি ভিউ এখানে নাই, তো এই জন্য মনে হচ্ছে যে নাইফটা কিভাবে উঠবে, ওর সাথে তো কিছুই কানেক্টেড নাই, ও মোশন পাবে কোত্থেকে? ও তো আলাদা আলাদা যা শুধু দুইটা লাইন দেখা যাচ্ছে, আমরা এক্ষুনি দেখতেছি নাইফটা। আসলে আমরা যদি চিন্তা করি যে এটা হলো একটা গ্রিলের মতো জানালা, যদি গ্রিলটা দেখি, গ্রিল গুলোর সাইড ভিউ যদি দেখি এরকম যে পুরো জানালার গ্রিলটাকে ধরে যদি উপরে দিকে উঠে নিচের দিকে নামাই, তো এই গ্রিলের সঙ্গে যদি যে রড গুলো আছে, নাইফ গুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা রডের মতো, তো রডের সাইড ভিউটা এখানে দেখানো আছে জাস্ট, আর কিছু না, এক একটা প্লেটের মতো বুঝছো, ওই প্লেটের সাইড ভিউটা দেখানো হচ্ছে, পুরো সেটটা একসঙ্গে উপরে দিকে উঠে এবং একটা ফ্রেম আকারে উঠে, আমরা এখনই দেখতেছি, চলো একটা অ্যানিমেশন আছে সেটাতে আশা করি ক্লিয়ার হবো আমরা। এটাও সেম জিনিস, অনেকগুলোকে একসঙ্গে এখানে হুক, ন্যাক কর্ড এবং এখানে কম্বার বোর্ডটাকে দেখানো আছে, এখানে যে সিরিয়ালটা করা হয় কিভাবে করা হয়, অর্থাৎ আমি যে ওই যে প্যাটার্ন কার্ডটা যে কাটবো, অর্থাৎ কত নাম্বার আমার, সাপোজ ধরো 401 নাম্বারটাকে আমি সিলেকশন দিতে চাই, 405 নাম্বারটা সিলেকশন দিতে চাই, এই নাম্বারিংটা কিভাবে করবো সেই সিকোয়েন্সটা এখানে দেখানো আছে, আর কিছু না। এই সিকোয়েন্স অনুযায়ী প্যাটার্ন কার্ডে, অর্থাৎ যতগুলো আমার এখানে মানে এই যে কম্বার বোর্ডের ভিতরে দেখো আমার যতগুলো নেক কর্ড থাকবে, অর্থাৎ যতগুলো সিলেকশন পয়েন্ট থাকবে, ততগুলো আমাকে হোল্ড করার অপশন থাকে, থাকতে হয় নর্মালি। যখন 200, যদি আমি 200 পয়েন্টে কন্ট্রোল করার আমার ক্যাপাবিলিটি থাকে, তো 200 হোল্ড করার ক্যাপাসিটি থাকবে আমার কার্ডের ভিতরে। এই 200-র ভিতরে আমি সাপোজ এক নাম্বারটা, 10 নাম্বারটা, 150 নাম্বারটা সিলেকশন দিতে চাই ফার্স্ট লং সাইকেলে, তখন ওই পয়েন্ট গুলোকে আমি তখন হোল ক্রিয়েট করে দিব উপরে ওই যে কার্ডের ভিতরে। কার্ডে হোল ক্রিয়েট করলে ওই কার্ডের ভিতরে নিডিল ঢুকে যাবে এবং নিডিলের সঙ্গে সঙ্গে হুকটা সিলেকশন পেয়ে যাবে, এবং হুক যখন উঠবে ওই সেম যেটা আমি চাচ্ছি ওই ইয়ারটা তখন সিলেকশন পাবে। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে একটা প্লেন ওয়েভ, ওয়ান বাই ওয়ান, অর্থাৎ অ্যাক্সেপ্ট আপ হচ্ছে, অ্যাক্সেপ্ট ডাউন হচ্ছে, এটা হচ্ছে একটা প্যাটার্ন ওয়েভ। দেখো আমি যখন যেটাকে চাচ্ছি সিলেকশন দিতে পারছি, চাইলে একটা ইন্ডিভিজুয়াল ইয়ার্নকে, চাইলে আমি অ্যাক্সেপ্ট ইয়ার্নকে, এটাকে বলা হয় থেকে প্যাটার্ন ওয়েভ। এবং এই যে হার্নেস, এটা একটা হ্যান্ড জ্যাকার্ড, পায়ের মাধ্যমে মূলত জ্যাকার্ডকে মোশন দিচ্ছে, পা দিয়ে প্রেস করে জ্যাকার্ডকে মোশন দিচ্ছে, এবং আরেক হাতে এখানে পিক ইনসার্শন করতেছে এবং আরেক হাত দিয়ে বিট আপ করতেছে, অর্থাৎ রিডকে সামনের দিকে নিয়ে আসতেছে, একটা ইয়ার্ন ইনসার্শনের পরে সেটাকে বিট আপ করতেছে।
এটা হলো প্যাটার্ন চেইন এবং প্যাটার্ন কার্ড গুলোকে চেইন আকারে এখানে সাজানো আছে। এই প্যাটার্ন চেইনটা কিভাবে ডিজাইন করা হয় সেটা দেখো, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যে কোনো একটা ফিগার যদি আমরা এটা ফেব্রিকে আনতে চাই, সরি যে কোনো একটা ফিগার যদি আমি ফেব্রিকে নিয়ে আসতে চাই, যে কোনো একটা মোটিভকে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাকে সেটা আগে গ্রাফে নিয়ে যেতে হয়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল পিক্সেল আকারে আমাকে এটা ডিভাইড করতে হয়, এবং সেই প্রত্যেকটা ঘরকে তখন ধরা হয় যে এটা একটা পয়েন্ট, সেই পয়েন্টটাকে তখন লিফটিং এর জন্য সিলেক্ট করা হয় যে এটা একটা ইয়ার্ড হিসেবে কাউন্ট করে, একটা ইন্টারলেসিং পয়েন্ট হিসেবে কাউন্ট করে, সেটাকে লিফটিং এর জন্য তখন সেটাকে ওই কার্ডে পাঞ্চ করা হয়, ওই পয়েন্টটাকে, ওই পাঞ্চিং পয়েন্টে তখন যে ইয়ার্ডটা থাকে সেই সেই ইয়ার্ডটা সিলেকশন পায়। এগুলো প্যাটার্ন কার্ড, এগুলো কার্ড কাটিং মেশিন। এখানে টোটাল মেকানিজমটা ক্লিয়ারলি আছে, তোমরা একটু খেয়াল করো তাহলে দেখতে পাবো। এই যে রেড কালারের যে জিনিসটা উপরে দিকে উঠতেছে না, সেটাই হলো মেইনলি নাইফ, এবং এটা হলো একটা আমাদের এই যে প্যাটার্ন প্যাটার্ন সিলিন্ডার, এবং প্যাটার্ন সিলিন্ডারের উপরে এই যে প্যাটার্ন চেইন, এবং এবং প্যাটার্ন কার্ড গুলোর ভিতরে যে সমস্ত কার্ডে আমি সিলেকশন দিয়েছি সেগুলো হচ্ছে সিলেকশন পাচ্ছে। এর উপরে দেখো যে রেড কালারের একটা এলিমেন্ট উপরে দিকে উঠতেছে, সেটা হলো একটা নাইফ, নাইফের পুরো সেট, এটা সবসময় উপরে ওঠে, তো যে সমস্ত নাইফের সঙ্গে হুক গুলো সিলেক্টেড হয় সেগুলো কেবলমাত্র লিফটিং হয়, এবং এটার সঙ্গে দেখো হার্নেস কর্ড এবং নেক কর্ডের মাধ্যমে ওয়ার্প ইয়ার্নকে কানেক্টেড করে দেওয়া আছে। আর এই পাশে স্প্রিং বক্স, স্প্রিং এটাকে প্রেস করে রাখছে কন্টিনিউয়াস, আচ্ছা এখানে কেউ বুঝো নাই, এরকম কেউ আসো বলো দেখি কোথায় কোনো পয়েন্টে প্রবলেম আছে, আমরা সেম এই জিনিসটাই কিন্তু দেখলাম এখন। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, বুঝতে পারছো কিছুটা? এখানে কারোর প্রবলেম থাকলে বলো। স্যার একটা কোশ্চেন ছিল, বলো বলো। স্যার আমাদের হচ্ছে যে ওয়ার্পের এন্ড গুলো আছে, ওগুলোর সাথেও কি হচ্ছে স্প্রিং লাগানো আছে যাতে করে হচ্ছে লোয়ারিং টা হতে পারে, মানে আপনি একটু আগে স্যার বললেন স্প্রিং, মানে স্যার যে ওয়ার্পের যে এন্ড গুলো আছে, মানে আমাদের হচ্ছে একটা নেক কোড যদি হচ্ছে লিফটিং হয় তাহলে সেটাকে মানে লোয়ারিং করার জন্য কি হচ্ছে ওয়ার্প এন্ড গুলোর সাথে আবার হচ্ছে, হ্যাঁ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ওয়ার্প এন্ড, অর্থাৎ প্রত্যেকটা যে আমাদের হার্নেস কর্ড আছে সেটা নিচে দেখো, এই হার্নেস কর্ডের সঙ্গে কিন্তু একটা করে হেল্ড আই আছে, অর্থাৎ মেইল আই আছে বা মেলস আছে, দেখো এই মেইল আই এর ভিতর দিয়ে তো আমরা ইয়ার্ন কে মানে থ্রেডিং করেছি ইন্ডিভিজুয়াল, তো যখন এটা সিলেকশন পাচ্ছে না তখন কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা নিচে দেখো ডেড ওয়েট এবং স্প্রিং আছে, এখানে স্প্রিং আছে, ওয়াইট স্প্রিং আছে, ওয়াইট এবং স্প্রিং অর ইলাস্টোমার থাকে, এর মাধ্যমে ও রিটার্ন হয়ে আবার আগের পজিশনে চলে আসে, সবগুলো নিচের দিকে থাকে, শুধুমাত্র জ্যাকেটের মাধ্যমে টেনে আমরা উপরের দিকে সিলেকশন দিয়ে টেনে উপরের দিকে উঠাচ্ছি, সিলেকশন দিচ্ছি, তো যখনই কোনোটা সিলেকশন পাচ্ছে না ও নেগেটিভ, অর্থাৎ ওয়েট অথবা স্প্রিং এর মাধ্যমে নিচে চলে আসতেছে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছি। তাহলে বাকি তোমরা হার্নেস মাউন্টিং আছে এটা নিজেরাই করে নিও, আমি জাস্ট বলে দিতেছি একটু শর্টকাট, সেটা হলো হার্নেস মাউন্টিংটা আমরা দুইটা ভাগে ভাগ করে, একটা নরওয়ে সিস্টেম এবং লন্ডন সিস্টেম, তো পড়লেই বুঝতে পারবে, একটা হলো সিঙ্গেল টাইপ, রিপিটিং টাইপ, পয়েন্টেড এবং মিক্সড টাইপ। সিঙ্গেল টাইপ হচ্ছে দেখো যখন এখানে একটা নেক কর্ডের সঙ্গে
কয়টা হারনেস কর্ড আছে স্যার তিনটা তিনটা তো এই জন্য আমরা যখন একটা নেক কর্ডের সঙ্গে যখন একটা আমরা যদি সিঙ্গেল একটা হারনেস কর্ডকে টাই আপ করতাম তখন এটাকে বলতাম আমরা সিঙ্গেল টাই আপ অর্থাৎ নেক কর্ডের সঙ্গে একটা নেক কর্ড ইন্ডিভিজুয়াল এক একটা হারনেস কর্ডকে কন্ট্রোল করবে তখন আমরা এটাকে বলে থাকি সিঙ্গেল টাই আপ অর্থাৎ টাই আপটা অর্থাৎ এখানে যে বাধা হবে সেটা আলাদা আলাদা হবে অর্থাৎ একটা নেক কর্ড একটা হারনেস কর্ডকে টাই আপ করবে সেটাকে বলা হবে সিঙ্গেল টাই আপ বুঝতে পারছো আর যখন একটা নেক কর্ড সাপোজ যদি আমরা দেখি চলো একটু ডিজাইন দেখি কিছু ডিজাইন আছে না এরকম যেটা কিনা একটা সিমেট্রিক ডিজাইন একটা ফেব্রিকে ফুল ফেব্রিকে এই ধরনের একটা সিমেট্রিক ডিজাইন যদি চলে আসে যেটার বিভিন্ন পয়েন্ট মিল আছে আবারও বলতেছি একটা অনলি ওয়ান সিমেট্রিক ডিজাইন ফুল উইডতে যদি থাকে বড় একটা ডিজাইন এরকম কোনো একটা ডিজাইন একটা ফেব্রিকে আসছে ফুল ফেব্রিকের উইড জুড়ে এটার কিছু কিছু পয়েন্ট সেম যেমন এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্ট একই না সেম পয়েন্ট না অর্থাৎ একই পজিশনে দুইটা জাস্ট শুধু একটু আমরা সিমেট্রিক্যালি এটা দুইটা ভাগে ভাগ করতে পারতেছি কিন্তু পয়েন্ট কিন্তু সেম পয়েন্টে আছে অর্থাৎ একই রকম মোটিভ আছে তো এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো সেম থাকার কারণে এই পয়েন্টগুলোকে আমরা চাইলে একটা নেক কর্ড দিয়ে কন্ট্রোল করতে পারি অর্থাৎ একটা নেক কর্ডের সাথে এখানে যে হারনেস কর্ডটা দিব অর্থাৎ এখানে যে হেল ডাইটা থাকবে এখানে যে হেল ডাইটা থাকবে এই দুইটাকে যদি একটা নেক কর্ডের সাথে কানেক্টেড করে দিই পেতে দিই তো যখন লিফটিং হবে এই পয়েন্টও প্রোডিউস হবে এই পয়েন্টও প্রোডিউস হবে এট এ টাইম কারণ এদিক থেকে যখন ওএফটিএন ইনসার্শন করব তখন দেখা যাবে এখানে লিফটিং সেম রাখতে হবে এই ধরনের সিমেট্রিক ডিজাইন যখন একটা ফেব্রিকে ফুল উইডথের ফেব্রিকে একটাই আসতেছে একটা রিপিটের ভিতরে এই ধরনের ডিজাইন সিমেট্রিক ডিজাইন আসছে যেটাকে দুইটা দুইটা ভাগে ইকুয়ালি ভাগ করতে পারি আমরা তো এই ধরনের ডিফারেন্ট পয়েন্ট যখন সেম থাকে এই পয়েন্টগুলোকে আমরা একটা নেক কর্ড থেকে ডিফারেন্ট হারনেস কর্ডের মাধ্যমে যে টাই আপ করে থাকে এই টাই আপের সিস্টেমটাকে বলা হয় পয়েন্টের টাই আপ অর্থাৎ পয়েন্টগুলো সেম থাকার কারণে একসাথে কন্ট্রোল করা হচ্ছে অর্থাৎ একসঙ্গে লিফটিং হচ্ছে অর্থাৎ একটা নেক কর্ডের সঙ্গে তখন এই পয়েন্টগুলোকে টাই আপ করে দেওয়া হচ্ছে এই ধরনের টাই আপকে বলা হয় থাকে পয়েন্টের টাই আপ বুঝছো আরেকটা যদি হয় এরকম কোনো অ্যাসিমেট্রিক ডিজাইন আসলো ফুল উইডথে একটা মাত্র অ্যাসিমেট্রিক ডিজাইন আসলো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এর কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্টের মিল নেই তো এই ধরনের যখন পয়েন্ট মিল থাকে না তখনই আমরা এই সিঙ্গেল টাই আপটা ইউজ করবো অর্থাৎ এটার জন্য আলাদা একটা টাই আপ আলাদা একটা নেক কর্ড লাগবে আলাদা একটা হারনেস কর্ড এটার জন্য আলাদা হারনেস কর্ড এটার সঙ্গে আলাদা এটার সঙ্গে আলাদা অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্টকে প্রত্যেকটা নেক কর্ডের সাথে আলাদা আলাদা ভাবে টাই আপ হবে তখন এই ধরনের অ্যাসিমেট্রিক ডিজাইন গুলোকে আমরা যে টাই আপ করি সেই সিস্টেমটাকে বলা হয় সিঙ্গেল টাই আপ বুঝতে পারছো কিনা এখন প্রশ্ন হলো যে যদি এই ধরনের কোন অ্যাসিমেট্রিক ডিজাইন দুইটা আসে পাশাপাশি এখানে একটা ফুলের ছবি আসছে পাশাপাশি আরেকটা মোটিফ আমি আনতে চাচ্ছি ফেব্রিকে সেটা সেম একই রকম আরেকটা ফুল পাশে আসবে যেটার নিজেদের মধ্যে কোনো প্রান্তের অর্থাৎ কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্টের মিল নেই কিন্তু একই রকম ভাবে দুইটা চারটা ছয়টা আটটা দশটাও তো থাকে অনেক সময় দেখেছো তোমরা ফেব্রিকে পাশাপাশি প্রথমে তো দেখাইছিলাম মনে আছে এই যে দেখো এখানে এটা একটা সাপোজ ধরে নিলাম একটা ডিজাইন এটা পাশাপাশি কপি হয়েছে না অনেকগুলো উইথ বরাবর এখানে একটা আছে পাশে একটা আছে পাশে একটা আছে এভাবে একই উইথ অর্থাৎ একই অ্যালাইনমেন্টে একই সঙ্গে পাশাপাশি অনেকগুলো রিপিটের মধ্যে অনেকগুলো এটা কপি হতে পারে না একটা অ্যাসিমেট্রিক ডিজাইন কপি হতে পারে তো সেম এইটা এটা এটা একই ধরনের তো এই ধরনের যখন কপি হচ্ছে অর্থাৎ মোর দেন ওয়ান অ্যাসিমেট্রিক ডিজাইন যখন সেম উইথের মধ্যে আসতেছে অর্থাৎ একটা রিপিটের ভিতরে আসতেছে তখন যে টাইপটা করি আমরা সেটাকে বলা হয় থাকে রিপিটেড টাই আপ অর্থাৎ রিপিটিং টাই আপ বলে থাকে আমরা এটা আরেকটা হচ্ছে এই যে কোনো এক দুইটার যখন মিক্স হয় তখন সেটাকে বলা হয় থাকে মিক্সড টাই আপ সিস্টেম অর্থাৎ রিপিটিং এবং সিঙ্গেল হতে পারে অথবা পয়েন্টেড এবং রিপিটিং হতে পারে অর্থাৎ একটার সঙ্গে আরেকটা যখন কম্বাইন্ড হবে কম্বাইন্ডলি যখন সিঙ্গেল রিপিটিং এবং পয়েন্টেড টাই আপ গুলোকে কম্বিনেশনে কোনো একটা ডিজাইন তৈরি হবে তখন আপনাকে সেটাকে বলা থাকে মিক্সড টাই আপ প্রশ্ন আছে ঠিক আছে না থাকলে আমরা চলে যাই একটা হলো দেখো এখন জাস্ট আমরা শুরুতে ক্লাসিফিকেশনে বলেছিলাম যে দুইটা ক্লাসিফিকেশন আছে যখন জ্যাকার্ড মেকানিজম ইজ মাউন্টেড উইথ দ্য প্যারালাল অফ দ্য লুম লুমের প্যারালালি যখন আমরা এটাকে সেট করি সেটাকে বলা হয় থাকে নরওয়ে সিস্টেম জাস্ট এই সিস্টেমটাকে বলা হয় নরওয়ে সিস্টেম হ্যাঁ আরেকটা হচ্ছে যদি এটা ভার্টিক্যালি থাকে জাস্ট লুম যেভাবে আছে লুম তো এইভাবে আছে লুমের রেসপেক্টে যদি জ্যাকার্ডটাকে এভাবে ভার্টিক্যালি সেট করা হয় তখন অর্থাৎ 90 ডিগ্রিতে অর্থাৎ ওই যে মেকানিজমটা আছে এটার সাথে জাস্ট
just 90 degree ঘুরে এটা জাস্ট লুমের রেসপেক্টে লুমের উপরে যদি আমি বসাই এবং সেই হিসেবে যদি হারনেস গুলোকে মাউন্টিং করি এবং কম্বার বোর্ডে সেট করি সেই সিস্টেমটাকে এই মেকানিজমটাকে আমরা বলে থাকি লন্ডন সিস্টেম এবং এই লুমটাকে বলা থাকে লন্ডন জ্যাকার্ড লুম লন্ডন সিস্টেম এই মাউন্টিং হারনেস মাউন্টিংটাকে বলা হয় থাকে আরেকটা ইম্পর্টেন্ট টার্ম আছে জ্যাকার্ডের ভিতরে সেটা হলো কাস্টিং আউট আমরা ডবি এবং ক্যাপেটের ভিতরে যে রিট ইউজ করি সেই রিটটা কিন্তু থাকে ফিক্সড সেই রিট রিট ফিক্সড বলতে কি সেই রিটটা কিন্তু আমরা মানে যে কোনো একটা ইপিআই এর জন্য একটা রিট সেট করে দিলাম তো যখন ইপিআই চেঞ্জ হচ্ছে এরপরে কিন্তু ওই রিটটাকে আমি চেঞ্জ করে ফেলতেছি চেঞ্জ করে আরেকটা রিট দিয়ে দিলাম যে রিডের ইপিআই অর্থাৎ রিডের যে ডেন্ট আছে ডেন্টের ডেন্সিটি এটা কিন্তু কম বেশি আমরা করে নিতে পারতেছি জাস্ট রিডটা চেঞ্জ করে কিন্তু জ্যাকার্ডের ক্ষেত্রে এটা আমাদের চাইলে আমরা এই যে ইনস পার সিএম যেটা অর্থাৎ ইপিআইটা চাইলে আমরা একটা ফেব্রিকের জন্য কমাই ফেলতে পারি না এটা চাইলে রিডিউস করতে পারি না তো এই রিডিউস করার জন্য আমাদেরকে যেটা করতে হয় এখানে একটু ডিফারেন্ট ওয়েতে রিডিউসটা করতে হয় সেটা হলো আমাদেরকে এই যে আমাদের যে কম্বার বোর্ড আছে এই কম্বার বোর্ডের এই ম্যাক্সিমাম নাম্বার অফ এন্ডস পার সিএম এটা ওই যে হারনেস সিস্টেম যেটা আছে এই হারনেস সিস্টেমে অর্থাৎ কম্বার বোর্ডে এবং আমার যে টোটাল যে নাম্বার অফ জ্যাকার্ড আছে সেটা কিন্তু ফিক্সড আমি চাইলেই এটাকে এখান থেকে বাড়াইতে পারবো না যেটা আছে সেটা কিন্তু আমার ফিক্সড থাকবে তো আমি চাইলে এখান থেকে কিছু কমাইতে পারবো এই কমানোর ওয়েটা হচ্ছে এই কাস্টিং আউট কাস্টিং আউট আমরা দুই ভাবে কমাই থাকি একটা হলো কাস্টিং আউট অফ মেইল আই অর্থাৎ যে মেইল আই গুলো আছে এগুলো থেকে জাস্ট মানে একেবারে ইকুয়ালি একটা পর পর এইভাবে গ্যাপ দিয়ে আমি চাইলে এখান থেকে একটা করে আই কে জাস্ট বাদ দিয়ে আমি যখন বাদ দিয়ে এখানে ইয়া করব থ্রেডিং করব তখন আমার এটা পসিবল হবে যে এখানে এন্ডস পার সিএম টা রিডিউস করব এই প্রসেসটাকে বলা হয় কাস্টিং আউট অফ মেইল আই অর্থাৎ মেইল আই থেকে অর্থাৎ যে হেল্ড আই আছে আই থেকে যে আমি রিডিউস করতেছি অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটা পর পর একটা মানে ওয়ারপিয়ান কে আমি যখন যখন অর্ডার চেঞ্জ হচ্ছে আমার ইপিআই চেঞ্জ হচ্ছে এন্ডস পার চেঞ্জ হচ্ছে তখন এই যে রিডিউস করতেছে এই রিডিউস করার প্রসেসকে আমরা বলতেছি কাস্টিং আউট অফ মেইল আই আরেকটা হতে পারে যে কম্বার বোর্ড থেকে আমি যে হারনেস গুলো আছে এটাকে রিডিউস করব সেটাকে বলা হয় কাস্টিং আউট অফ কম্বার বোর্ড সুতরাং এখানে দুইটা জিনিস একটু ক্লিয়ারলি মনে রাখার জন্য বলতেছি সেটা হলো যে আমরা চাইলে এখানে আমাদের এন্ডস পার সিএম এটা আমরা বাড়াইতে পারবো না এটা আমাদের যা আছে একটা জ্যাকেটের জন্য এটা ফিক্স চাইলে কি করতে পারবো এখান থেকে কিছু রিডিউস করতে পারবো কমাইতে পারবো কমানোর ওয়েটা কি কমানোর ওয়েটা হচ্ছে আমাদেরকে ইন্ডিভিজুয়াল একটা পর পর একটা যদি আমি হেল্ড আই থেকে একটা করে ইয়ার্ন গ্যাপ দিয়ে দিই অর্থাৎ একটা পর পর একটা পর পর গ্যাপ দিয়ে দিই তো তখন এটা পসিবল হবে তো এই যে একটা পর পর একটা গ্যাপ দিয়ে দিলাম একটা পর পর একটা ইয়ার্নকে বাদ দিয়ে এইভাবে আমি থ্রেডিং করলাম সাপোজ আগে 6000 ছিল এখন সাপোজ ধরে নিলাম যে এখন 4000 ইয়ার্ন এন্ডস আমার একটা ফেব্রিক তৈরি করতে হবে এই 2000 এন্ডসকে যে বাদ দিতে হবে এটা এইভাবে করতে হবে যখন দুইটা পর পর একটা করে ইয়ার্নকে আমি গ্যাপ দিব এই গ্যাপ বলতে আমার জাস্ট বিমের মধ্যে এই ইয়ার্নটা থাকবে না তো আমি তো একদিক থেকে বাদ দিয়ে দিলে টোটাল উইডথ আমার কমে যাবে তো উইডথ যদি সেম রাখতে চাই সেম 60 ইঞ্চি উইডথের মধ্যে আগে ছিল 6000 ইয়ার্ন এখন যদি 4000 ইয়ার্ন দিয়ে কোনো ফেব্রিক তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে অবশ্যই ওই দুইটা পর পর একটা বা তিনটা পর পর একটা একটা সিকোয়েন্স মেনটেন করে ফুল উইডথের থেকে আমাকে একটা করে এন্ড করে বাদ দিয়ে যেতে হবে এই বাদ দেওয়ার প্রসেস রিডিউস করার প্রসেসকে বলা হয় কাস্টিং আউট কাস্টিং আউট অফ মেইলে এবং কাস্টিং আউট অফ কম্বার বোর্ড এই অ্যাভয়েডিং ড্রয়িং ইন থ্রু সার্টেন নাম্বার অফ মেইল আইস র্যান্ডমলি এই র্যান্ডমলি বলতে বোঝাচ্ছে জাস্ট একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করে অর্থাৎ ফুল উইথ থেকে আমি কমাবো আরেকটা হচ্ছে কাস্টিং আউট অফ কম্বার বোর্ড থেকে এবং ওই যে আমরা যে একটু আগে কম্বার বোর্ড দেখেছিলাম মনে আছে কিনা এই যে দেখো কম্বার বোর্ড যেটা আছে এই বোর্ড থেকে আমি চাইলে একটা পর পর বা দুইটা পর পর একটা করে এন্ডকে এখান থেকে হারনেসকে বাদ দিয়ে যাব বাদ দিয়ে আমি জাস্ট থ্রেডিং করব নিচে যে আমাদের হিল্ড আই আছে সেখানে থ্রেডিং করব এই প্রসেসটাকে বলা হয় কাস্টিং আউট অফ কম্বার বোর্ড অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমাদের একটা অর্ডার চললো সেই অর্ডারটা চেঞ্জ হয়ে পরে যখন অর্ডার আসলো সেম উইডথে কিন্তু ইন্টস কম অর্থাৎ ইপিআই কমে গেছে ইন্টস পার ইঞ্চ যেটা সেটা কমে গেছে সেই সেই ধরনের ফেব্রিক ওই লুমে তৈরি করার জন্য আমরা এই প্রসেসটা ফলো করি এটাকে বলা হয় থাকে কাস্টিং আউট ইলেকট্রনিক জ্যাকার্ড আমাদের নাইসিরো আছে জাস্ট একটু আইডিয়া দিচ্ছি ইলেকট্রনিক জ্যাকার্ড ইলেকট্রোম্যাগনেট থাকে ইলেকট্রোম্যাগনেটিক সিলেকশন হয় এখানেও রিটেনিং হুক অথবা রেচেট থাকে এবং হুকস থাকে নাইফ থাকে এবং ডাবল রোলার থাকে যার মধ্যে আমরা সিলেকশন দিয়ে থাকি এটা একটা ইলেকট্রনিক জ্যাকার্ডের
একটা ফিগার জাস্ট ইলেকট্রিক জ্যাকেট আমাদের সিলেবাসে না এটা থেকে কিছু আসেও না ওকে আমি জাস্ট চিনে রাখলাম ইলেকট্রিক জ্যাকেটটা এখানে জ্যাকেটটা হচ্ছে যে উপরে যে টোটাল বক্সটা দেখতে পাচ্ছি উপরেরটুকুই হচ্ছে জ্যাকেট মেকানিজম নিচে টুকুলুম এবং এই যে গ্রিন কালার যেগুলো দেখা যাচ্ছে কর্ডের মতো এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এক একটা হার্নেস কর্ড এই হার্নেসের মাধ্যমে মূলত সিলেকশনটা পাচ্ছে কারো জ্যাকেটে কোনো প্রশ্ন থাকলে বলো স্যার আমরা কি হচ্ছে শুরু তাহলে সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকারের জন্য মানে এক্সামের জন্য পড়লেই হবে মানে যদি সাপোজ কোনো তোমরা শুধু সিঙ্গেল সিলিন্ডার সিঙ্গেল সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার যেটা এসএলএসসি ওই জ্যাকারের মেকানিজমটা পড়লেই হবে আশা করি আচ্ছা নরমালি এটাই আসে আর আমরা সিলেবাসে এটাই দেখাইছি এটা ডিটেইলসে দেখাইছি বাকি সবগুলো তুমি জাস্ট একটু আইডিয়া নিয়ে নিও রিড আউট করে জাস্ট কিভাবে কাজ করে এটা প্রিন্সিপালটা দেখে নিও অসুবিধা নেই সেম ওয়েতেই একই একই প্রিন্সিপাল অর্থাৎ এই হুকের মাধ্যমে সিলেকশন পাবে এখানে খালি যদি ডাবল সিলিন্ডার হয় থাকে সেখানে দুই পাশে দুইটা সিলিন্ডার থাকে ইভেন নাম্বার গুলো একটাতে পাঞ্চ করা হয় অড নাম্বার গুলো একটাতে পাঞ্চ করা হয় অর্থাৎ মানে এক নাম্বার পিকটা যখন যাবে তখন একটা সিলিন্ডার অ্যাক্টিভ থাকে যখন দুই নাম্বার পিক অর্থাৎ দুই নাম্বার লুম সাইকেল তখন আরেকটা সিলিন্ডার অ্যাক্টিভ থাকে অর্থাৎ একটা সিলিন্ডার সাপোজ ধরো জ্যাকারের অ্যাটাচমেন্টে থাকবে কাছাকাছি তখন আরেকটা ওই যে দূরে থাকবে ঠিক সেম ডবির মতো ডবি যেরকম আমরা সিলেকশন দিয়েছিলাম একটা হুক অ্যাক্টিভ থাকলে আরেকটা হুক ইনঅ্যাক্টিভ একই রকমই ডাবল ডাবল লিফট জ্যাকার্ড গুলো অর্থাৎ ডাবল সিলিন্ডার জ্যাকার্ড গুলো একইভাবে কাজ করে আমরা শুধু সিঙ্গেল লিফট সিঙ্গেল সিলিন্ডার জ্যাকার্ডটা দেখেছি তোমাদেরকে বেসিকটা বুঝতে পারছো কিনা জি স্যার বুঝতে পারছি আচ্ছা এই 2016 110 কত এটা তোমার আইডি কত স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালাম 21 এর সাথে বলতে বুঝি নাই তোমার স্যার রিঅ্যাডমিসি স্যার রিঅ্যাড জি স্যার জি স্যার তুমি যা পাবা মার্কস দিলাম অ্যাটেন্ডেন্স এর মার্কস কোথায় পাবো তোমার ফয়সাল আহমেদ জি স্যার ঠিক আছে তুমি এখনো দুই তিন চারটা ক্লাস হবে হয়তো তিনটা ক্লাস হবে আশা করি আরো তো এগুলোতে অ্যাটেন্ড করো যেটুকু হয় আমরা দিয়ে দিব আশা করি অসুবিধা নেই তুমি এগুলো অ্যাটেন্ড করো এবং তোমার আইডি দিয়ে জয়েন করবা ঠিক আছে ওকে স্যার স্যার থ্যাংক ইউ স্যার এই আজকে তাহলে জেকার্ড এখানে শেষ নেক্সট ক্লাসে আমরা আরেকটা